আসসালামু আলাইকুম আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টর এক্সপেরিয়েন্সটা শেয়ার করব আসলে কিলা আমি হেয়ার ট্রান্সপ্লান্টটা করছি কত সময় লাগছে কিলা করতে কিলা না সকাল 9টার সময় আমার সার্জারি ডেট থাকে তো আমি সকাল 9টার সময় তারা ক্লিনিকে যাইগি যাওয়ার পরে আমার ফার্স্ট দিকে তারা আমার প্রেসার মাপছে দেন মাফার বা দিদি আমার চুল যেগুলো আছে সব ফলাই দিছে পুরো ডুলাই করে নিছে করার বাদে দি আমার মা মাথা মাঝে মার্ক করছে কলম দিয়া যে আমার ট্রান্সপ্লান্টটা কোন দিকে করবো দেন আমার হেয়ার লাইনসটা কোন দিকে থাকবো ও গোটা তারা করছে করি আমার দেখাইছে এখন মূলত যে মার্কার দিয়া ডাক দর ও অনুযায়ী আমার হেয়ার লাইনটা থাকবো ও অনুযায়ী আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হইব আমি অটি ওটি রুমও যাই অটি রুমও গিয়ে আমার সার্জারি শুরু হয় ফার্স্টেও তারা এনেস্টেসিয়া দিব যেখান থেকে ফিস থেকে আমার সোলো গ্রাফ তুলো হইব মানে জ্বরটা যেতেই তুলো হইব ও সেটা পুরো এনেস্টেশিয়া দেওয়ার কারণে বাজু পুরা অবশ্যই জীব কিন্তু আমার হুস থাক তারপরে শুরু হয় আমার ফিসত থেকে গ্রাফ তোলা পাঁচ হাজার গ্রাফ আমার ফিস থেকে তুলব আপনারা দেখলাম যে আমার একটা একটা করি অলা গ্রাফ তোলা প্রায় নো দুই ঘন্টার মতো সময় লাগে আমার গ্রাফ গুণ ফিস থেকে। আর খালি দুইটা রয়েছে একটা শ্লাইড করব মানে কোন জায়গা লাগাইব বুক আর লাস্টে দিয়ে প্রান্ত যখন যখন বাক করছে আবার লাগাইব তিনটা স্টেপ মূলত একটা শেষ আর রয়েছে দুইটা দুইটা তারও দুই দুই আর চারি ঘন্টার মতো চারটি পাঁচ ঘন্টা মতো লাগব এখন বিশ মিনিট রেস্ট আছে রেস্ট লইলেই বাতও খারিছি আবার যাওয়া তারপরে শুরু হয় একটা সুইয়ের মতো দিয়া ও হালকা হালকা কিছু কিছু ফুর করবো যেখানোর মাঝে আমার যখন গ্রাফ হল তোলা হয়েছে ফাঁস হাজার গ্রাফ হল ফুরা আমার সামনে বা যদি এগুণ দেয় কাবার করা হইব যে যে জায়গায় ফুর করা হয় ও জায়গা খুব জ্বর গুণ থেকে হারানি হইব তারপরে শুরু হয় একদম লাস্ট স্টেজ যেখানে আমার গ্রাফ পাঁচ হাজার গ্রাফ সব গুণ লাগানি হয় আমার যেন মার্ক করা হইছে আমার সামনের সাইড মাথার পুরাটা কাবার করা হইব ফাঁস হাজার কিন্তু ফাঁস হাজার থেকে আরও বেশি আছে প্রায় সাড়ে পাঁচ হাজার মতো আপনার দেখা একটা একটা করি আমার পুরা মাথার রকম সব জ্বর হল হারানি হিটা করতেও প্রায় আরো দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টার মতো খুব আস্তে দিয়ে জিনিসটা করা হয় ঠিক মতো গ্রাফটা হয় আমার ট্রান্সপ্লান্ট সমাপ্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় নয় থেকে সাড়ে নয় ঘন্টা লাল আছে আপনার ভিডিওর মাঝে আমি দেখাইছি কিলা কিলা হয়েছে কিলা না আমি দেখি ইনশাল্লাহ আমার যোগাযোগ করবো আমি আপনার ডিটেল সব জানাই দিন আলহামদুলিল্লাহ সপ্তাহ আমার ট্রান্সপ্লানোর ভিডিও মতো ভিডিও করছি কিলা ট্রান্সপ্লান্ট অনেক আমি দেখাই আলহামদুলিল্লাহ ও বর্তমানেও আমার হেয়ার রেজাল্ট আপনারা সবাই দেখা এখন প্রায় আমার ট্রান্সপ্লানোর প্রায় এগারো মাস হয়ে গেছে তারপরে আমি ও ভিডিওটা করাম এক্সপিরিয়েন্স শেয়ার করাম অনেকে আমার জানতে চাইছিলাম যে আমি কিলা ট্রান্সপ্লান্ট করছি কিলা কেটে ডিটেইলে একটু দেখাইতাম উল্টো তো তার লেগেও ভিডিওটা করছি নেক্সট ভিডিও দেখবা যে আমি ট্রান্সপ্লানোর ফরের তারপর আমি কিতা করছি ওগুলোটা আপনার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নইল আর ও ভিডিওটা পন্ত আসসালামু আলাইকুম